মৌসুমি বায়ু ও বঙ্গোপসাগরের লঘুচাপের প্রভাবে আগামী 4 জুলাই পর্যন্ত সারা দেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে সিলেট অঞ্চলসহ বেশ কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা তৈরির আশঙ্কা করা হচ্ছে। কোনো কোনো জায়গায় বজ্রসহ দমকা ঝড়ের পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অফিস। মুফিউর রহমানের রিপোর্ট। বাংলার ঋতুচক্রে চলছে বর্ষাকাল, সক্রিয় মৌসুমি বায়ু। এর প্রভাবে সারা দেশে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে, সাথে যোগ হয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপ। রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মৌসুমি বায়ু বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপরে সক্রিয় থাকার কারণে সারা বাংলাদেশেই থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে, কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী, কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ধরনের বৃষ্টিপাতের তীব্রতা বাংলাদেশে 4 জুলাই পর্যন্ত দীর্ঘায়িত হতে পারে। সিলেট অঞ্চল ও উজানে ভারতের মেঘালয়, আসাম সহ আশপাশের এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় সিলেট বিভাগ ও এর আশপাশের এলাকায় অস্থায়ী জলাবদ্ধতার আশঙ্কা করছে আবহাওয়া অফিস। সিলেট এবং তার পার্শ্ববর্তী এলাকায় ব্যাপক বৃষ্টিপাত সংঘটিত হবে। শুধু সিলেটেই নয়, সিলেটের উজানে বিশেষ করে মেঘালয়, আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ড, অরুণাচল এইসব জায়গায় ব্যাপক বৃষ্টিপাত হবে। আমাদের দেশে এই উজানের বৃষ্টি এবং স্থানীয় বৃষ্টিপাত মিশ্রিত হয়ে অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। আবহাওয়া অফিস বলছে এ সময় দেশে আর কোথাও তাপপ্রবাহ না থাকলেও তাপমাত্রা অনুভূত হতে পারে 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। পজিটিভ বা ধনাত্মক টেম্পারেচার জোনে যদি এই মেঘমালা তৈরি হয়, সে থেকে যে বৃষ্টির কণা ভূপৃষ্ঠে পতিত হয় তা ভূপৃষ্ঠের তাপমাত্রাকে তেমন একটা কমাতে পারে না। লঘুচাপের কারণে সমুদ্রবন্দরের 3 নম্বর ও নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।